আপনি জমি কিনেছেন, জমি রেজিস্ট্রি করেছেন, জমির দলিলে যে পরিমাণ উল্লেখ আছে বাস্তবে রেকর্ডে গিয়ে আপনি দেখছেন যে জমি কমে গেছে, অর্থাৎ জমি কিনেছেন 5 শতক, রেকর্ড বা মিউটেশন নামজারিতে হয়েছে 4 শতক। এখন আপনি কি করবেন, কোথায় যাবেন, বকরি জমি কিভাবে আপনি আদায় করবেন, এর জন্য কিভাবে ক্ষতিপূরণ আদায় করবেন, বিক্রেতার কাছ থেকে কিভাবে এই জমি বুঝে নেবেন, এইসব বিষয়ে আইনি আলোচনা নিয়ে কথা বলার জন্য আমি পিএম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটের সিবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। আশার কথা হলো এই যে বর্তমান হালসন খাজনা দাখিলা এবং মিউটেশনের কাগজপত্র ছাড়া কিন্তু জমি বিক্রেতা মোটেই ক্রেতার কাছে জমি বিক্রি করতে পারবে না। কিন্তু পূর্বে এরকম দলিলে রেকর্ডের চেয়ে পরিমাণে বেশি জমি অনেক করে বিক্রয় হয়েছে, এতে ক্রেতা কিন্তু আর্থিকভাবে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আইন অনুযায়ী দলিলে আপনি কতটুকুন মালিক সেটা কিন্তু বিবেচ্য বিষয় না, আপনি রেকর্ডে কতটুকুন মালিক, অর্থাৎ আপনার নামে জমি মিউটেশন কতটুকুন হয়েছে, নামজারি কতটুকুন হয়েছে, তার উপর ভিত্তি করেই কিন্তু জমির মালিকানা নির্ণয় হয়। কারণ দলিল সূত্রে নয়, যতটুকু নামজারি হয়েছে সরকার কিন্তু ততটুকু জমির খাজনা নেবেন, আপনার জমির পরিমাণও তাই, এরকমই আইন সমর্থন দেয়। আপনি জমি কিনেছেন 10 শতাংশ মূল্য দিয়েছেন অনুরূপ, কিন্তু নামজারি বা রেকর্ডে হয়েছে মাত্র 9 শতাংশ, এক্ষেত্রে আপনি চাইলে কিন্তু সেই বিক্রেতার কাছ থেকে বাকি 1 শতাংশ জমির মূল্য দাবি করে আদায় করে নিতে পারেন। যদি তিনি সহজে না দিতে চান তাহলে আপনি দেওয়ানি কিংবা ফৌজদারি আদালতে সেই বিক্রেতার বিরুদ্ধে মামলা মোকদ্দমা দায়ের করে ক্ষতিপূরণ আদায় করে নিতে পারেন। আর বিক্রেতা যদি বাকি 1 শতাংশ জমির মূল্য ফেরত দেন তাহলে কিন্তু পূর্বের দলিল অবশ্যই আপনাকে সংশোধন করে নিতে হবে। আবার আপনি ক্রেতা হিসেবে যদি মূল্য ফেরত না চান তাহলে ওই খতিয়ানে কিংবা বিক্রেতার অন্য খতিয়ানে অন্য কোনো দাগে জায়গা থাকে তাহলে সেখান থেকে আপনি বকরির অংশ নামজারি করে নিতে পারেন আপস সূত্রে। আপনাকে জেনে রাখতে হবে যে জমির দলিল কেবল আপনার সাথে বিক্রেতার একটি চুক্তি, আর নামজারি হচ্ছে সরকারি বালামে আপনার মালিকানা চূড়ান্ত প্রমাণ। সম্মানিত ভিউয়ার্স, এই জাতীয় সমস্যার সমাধান হয় আপনাকে ক্ষতিপূরণ আদায় করে নিতে হবে, অথবা জমি বিক্রেতার ওই ক্ষতি আনে কিংবা অন্য ক্ষতি আনে জমি থাকলে সেখান থেকে বাকি অংশ নামজারি করে নিতে পারবেন। সে কারণে জমি ক্রয়ের পূর্বে সরজমিনে আপনাকে মাপঝোক কাগজপত্র ভালোভাবে যাচাই বাছাই করে নিতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এই বিষয়ে যদি আপনাদের আরো কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে উল্লেখ করুন, আমরা সেই সকল বিষয়ে ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরব। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।